এই কনকলতা বস্ত্র উদ্যোগের লগত প্রায় 151গৰাকী মহিলা অংশগ্রহণ করেছে। গতি সম্পূর্ণ সজাগতা শিপিনী, সচেতন শিপিনী। গতি আমি ভাবিছো আমার জাতির সাজপার যুক্ত বিলুপ্ত হয়েছে, গতি বিদেশী বস্ত্রয় গোটে আমার ধ্বংসস্তূপলে লৈ গৈছে। গতি আমি অসমীয়া বোয়ারে পাহৰি গৈছো যে আমার হাতে বোয়া কাপড়খন আমি কবাত বিক্রি করবলে আমি কেন্দ্র পাম না নাপাম, যে বজারত মূল্য নাই, হাতে বোয়া কাপড়ের মূল্য নাই, বিদেশী বস্ত্রর ওপর সকলে আগ্রহী হয়ে পড়েছে, আমার অসমীয়া জাতি বেশিক আগ্রহী। গতি আমি আশা রাখিছো এই উদ্যোগের জড়িয়ে অসমীয়া জাতির এই সম্পত্তি, বোয়া কটা আর জনজাতিকরণের যে সাজপার আমি সকলখিনি সাঙুরি আমি সুদূর ভবিষ্যতলে আমি গোটেই ভারতবর্ষলে আমি বাতাবরণ দিম বলে, অসমীয়া জাতির গৌরব জিয়াই রাখিম বলে আমি পরিকল্পিত। আমার উদ্যোগত আমি 2003 সনের আমি উৎপাদন করা কাপড়বুর হয়েছে চাদর মেখেলা, প্রধান গামোচা, প্রধান চেলেং কাপড় আর লগতে জনজাতীয় কিছু পোশাক, আমি বিহু যেটু পোশাকর সঁজুলি সকলখিনি আমি ইয়াত তৈয়ার করে লো। আর আমি তেনেধরনের আমার ওসর আহে কোনোবা সকল আমাক যে ধরনের অর্ডার দিয়ে আমি তেনেধরনের আমি প্রডাকশন তৈয়ার করে তেখেতলোকক দিও। তেনেকুৱা বিক্রির ব্যবস্থা আমি আজি অধ্যক্ষ মহোদয়ক জানাইছো যে বাহিরলৈ আমি মূল্য যেহেতু নাপাও, যে আমার প্রডাক্টর যেহেতুকে মূল্য নাই, অসমীয়া হাতে বোয়া গামোচাই হোক, চাদর মেখেলাই হোক, যিকোনো পোশাকে হোক, আমি মার্কেটত কোনো মূল্য নাপাও। গতি বিদেশী কাপড়ে মূল্যবোধ করেছে আর মূল্যটো প্রাধান্য দিছে। গতি সেইকাৰণে আমি অনুরোধ জানাইছো যে আমাক এটা ব্যবসায়ী কেন্দ্র আমাক লাগে, অধিক উৎপাদন যিটো যার যিটো মর্যাদা, অসমীয়া জাতির পোশাকর যিটো মর্যাদা মূল্য সেটো আমাক পাবলৈ সরকারে আমাক অকণমান মানে সহযোগিতা আগবহায় যাতে আমাক আগুয়াই লৈ যায়। পোনপ্রথমে মই এই চ্যানেলের জড়িয়ে এই কনকলতা শিল্প উদ্যোগের উদ্যোগত হেরাই যাওয়া আমার ঐতিহ্যমণ্ডিত যে শিপিনী সকলের তাঁতরশালটো হেরাই গেছে, লোপ পাই গেছে, গতি পুনর্জীবিতকরণের কারণে কনকলতা শিল্প উদ্যোগে প্রচেষ্টা লৈছে তারপর পোনপ্রথমে মই এই উদ্যোগটোর সমূহ কর্মকর্তা বিষয়ালৈ মহিলাসকলে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছে। কেন যিটো সময়ত অসমত বা বাহিৰৰ দেশৰ পৰা বস্ত্র আনি পেলাই আমি বিদেশী বস্ত্র পরিধান কৰি আছিলোঁ, আৰু ইতিমধ্যে আমি জানি সুখী হ'ব যে আজি আমাৰ 2 অক্টোবর আহি আছে, 2 অক্টোবর মানে মহাত্মা গান্ধীর জন্মদিন, সেই মহাত্মা গান্ধীয়ে মানে বিদেশী বস্ত্র বিসর্জন দিছিল, বিসর্জন দিয়ার পিছতো কিন্তু আমি আজি আমার স্থলার যেখানে গামোচা বিহুয়ে হোক বা বিভিন্ন সভা সমিতি হোক, কিন্তু আমি গামোচাখিনি কোপা বাহিরের দেশের গামোচা আনি পেলে আমার নেতা কর্মী বা সমাজক আমি বিয়ায় হোক অনুষ্ঠান প্রতিষ্ঠান মাঙ্গলিক কামতো আমি কি বাহিরের গামোচা ব্যবহার করো। কিন্তু আজি এই তেতেলুখার কর্ণকতা উদ্যোগী মহিলাসকলে যে প্রচেষ্টা লোক খুবই আনন্দিত হয়েছো, গতি ইয়ারপর মই ইতিমধ্যে কৈছো মোৰ ভাষণত কৈছো যে তেখেতলোকক প্রেরণা দিছো তেখেতে এই উদ্যোগটোৰ কাৰণে মই এসসি ডেভেলপমেন্ট বোর্ডের অধ্যক্ষ হিসাবে যিমান পাৰো অনাগত দিনত তেখেতৰ উদ্যোগৰ লগত জড়িত থকা সকলো সামগ্রিক ক্ষেত্রত মই সহায় কৰিবলৈ প্রতিশ্রুতি দিছো। আর লগতে মই আপোনালোকৰ চ্যানেলের জড়িয়ে মই যাতে এই উদ্যোগী মহিলাসকলক যাতে উৎসাহিত কৰিবৰ কাৰণেও আপোনালোকৰ যিমান পাৰে তেখেতলোকক প্রেরণা যোগান ধৰিব, আৰু লগতে আজি খুবই আনন্দিত হৈছো। কিন্তু বিশেষকৈ যে এই কেইদিনমানৰ আগতে দুবারকৈ অসমত বান বিহিষ্ট হৈ পেলাই খবৰ হৈ গৈছিল, গতিকে তাৰ মাজতো যে এই শিপিনীসকল যে উদ্যমটো হেৰাই যোৱা নাই তাৰ কাৰণে তেখেতক পুনৰ আকৌ ধন্যবাদ দিছোঁ। গতিকে মই আশা ৰাখিছোঁ যে এই তেতেলিখোৱাৰ পৰাই যাতে হেৰাই যোৱা উদ্যোগটোৱে আৰু পুনৰ্জীৱিত হৈ, আৰু মই আকৌ কৈছোঁ যে 2003 চনতে এই উদ্যোগটো প্ৰতিষ্ঠা হৈছিল, কিন্তু কালৰ ক্ৰমত তেখেতলোকৰ যিখিনি চৰকাৰী বা যিখিনি তেখেতলোকৰ যিখিনি সুবিধা পোৱা নাছিল, সুবিধা নোপোৱাৰ কাৰণে হয়তো বিলুপ্ত হৈছিল, কিন্তু আজি পুনৰ্জীৱিত কৰিবৰ কাৰণে যি প্ৰচেষ্টা লৈছে মই উদ্যোগটোক শলাগ লৈছোঁ যে অনাগত দিনত যে এই উদ্যোগৰ জৰিয়তে অকল তেতেলিখোৱা গাঁৱতে যে সীমাবদ্ধ নাথাকি, অকল নগাঁও জিলাতে সীমাবদ্ধ নাথাকি, যাতে ভাৰতবৰ্ষৰ বিশ্ব দৰবাৰত যাতে উদ্যোগটোৰ